প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে রেসিপিটি একটু দীর্ঘ হচ্ছে বলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এত আকর্ষণীয় একটি মিষ্টি রেসিপির জন্য এতটুকু ধৈর্য তো ধরাই যায়। আজকের রেসিপি ক্ষীর টোস্ট মিষ্টি বা স্যান্ডউইচ মিষ্টি। যতবার এই মিষ্টিটা বানাই ততবারই এই মিষ্টিটার রূপে আমি নিজেই মুগ্ধ হয়ে যাই। আশা করছি সামনে আপনারাও এই মিষ্টিটা বানিয়ে মুগ্ধ হয়ে যাবেন। চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি আর এই অ্যাট্রাকটিভ মিষ্টিটি তৈরি করে ফেলি একদম নো ফেল রেসিপিতে। আজকে মিষ্টি তৈরি করব 2 লিটার লিকুইড মিল্ক দিয়ে। এখানে ফুল ক্রিম মিল্ক আছে 2 লিটার। প্রথমে দুধটাকে চুলায় বসিয়ে হাই ফ্লেমে এটাকে জাল করে নিবে। একবার ফুটে ওঠার জন্য একটি কাঠের চামচ ব্যবহার করতে হবে দুধ নাড়াচাড়া করার ক্ষেত্রে। বারবার নেড়ে দিলে সর পড়বে না, ছানাটা খুব ভালো হবে। দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠেছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে রাখতে হবে 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর দুধের এক্সট্রা ধোয়াটা চলে যাওয়ার পর ছানাটা তৈরি করতে হবে। প্রতি লিটার দুধের জন্য এরকম 3 টেবিল চামচ ভিনেগার লাগে, এটা মনে রাখবেন। সো আমার এখানে 2 লিটার দুধের জন্য ভিনেগার লাগবে 6 টেবিল চামচ আর পানি নিয়েছি তার ডাবল, অর্থাৎ 12 টেবিল চামচ। অবশ্যই পানিটাকে একটু বেশি করে দিবেন, তাতে করে ছানাটা একদম সফট হবে আর পারফেক্ট হবে। আর পারফেক্ট ছানা মানেই হচ্ছে একটি পারফেক্ট মিষ্টি। আরেকটি কথা মনে রাখবেন, এই ভিনেগার মিশ্রিত পানিটা কিন্তু একবারে ঢেলে দিতে যাবেন না, একটু একটু করে দিয়ে আমি যেভাবে কাঠের চামচ দিয়ে নেড়ে দিচ্ছি এরকম একটু একটু করে নেড়ে দেখে নিবেন। যখনই দেখবেন যে একটু গ্রিনিশ পানি বের হয়েছে, অর্থাৎ হালকা সবুজ পানি দেখলেই এই ভিনেগার দেওয়া পানিটা বন্ধ করে দিতে হবে। আমার একটু ভিনেগার দেওয়া পানি কিন্তু রয়েও গেছে, কিন্তু যেহেতু সবুজ পানি দেখা যাচ্ছে সো পানি দেওয়া স্টপ করে দিতে হবে। এভাবে ছানাটাকে রাখতে হবে 1 মিনিটের মতো। তারপর এটাকে একটি ঝাঁঝরির উপর পাতলা চিজ ক্লথ বা পাতলা কাপড়ের উপরে ছানাটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে এভাবে উপর নিচ করে ধুয়ে দিতে হবে, তাতে করে ভিনেগার বা লেবুর গন্ধটা চলে যাবে। তারপর ছানাটাকে এভাবে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। সময় না থাকলে 1.5 ঘন্টা পরও নিয়ে নিলে চলবে। আমি 1.5 ঘন্টা পর ছানাটাকে নিয়ে নিলাম, সময় থাকলে 2 ঘন্টাই ঝুলিয়ে রাখবেন। 1.5 ঘন্টা পরও এরকম চাপ দিলে কিন্তু একটু এক্সট্রা পানি বের হবে, সেটাকে আলতোভাবে চেপে বের করে নিতে হবে। খুব বেশি চেপে ছানাটা বের করতে যাবেন না, জাস্ট পানিটা ফেলে দিয়েই ছানাটাকে একটি ড্রাই থালার মধ্যে বা প্লেটের মধ্যে ঢেলে নেবেন। দুধটা যদি ভালো হয় তাহলে 2 লিটার দুধ দিয়ে 2 কাপ ছানা হয়ে যায় অনায়াসে। এখানে প্রায় 2 কাপ ছানা হয়েছে আর ছানাটা কী পরিমাণ সফট আর পারফেক্ট হয়েছে তা আপনারা নিশ্চয়ই দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন। তবে মিষ্টিটা তৈরি হওয়ার পর বুঝতে পারবেন যে ছানাটা কতটা পারফেক্ট ছিল। এখন জাস্ট ছানাটা যে দলা পাকিয়ে আছে সেই দলাটাকে ভেঙে দিতে হবে, অর্থাৎ এভাবে জাস্ট এলোমেলো করে ছানাটাকে একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, অর্থাৎ প্রতি কাপ ছানার জন্য 1 টেবিল চামচ করে ময়দা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, অর্থাৎ প্রতি কাপ ছানার জন্য 1 চা চামচ করে চিনি দিতে হবে। এখন এই ছানা ময়দা আর চিনি একসাথে একটু মাখিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিতে হবে একদম ঘড়িতে অ্যালার্ম দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য। অবশ্যই সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে আর যদি একটা পর্যায়ে মনে হয় ছানাটা একটু ড্রাই লাগছে তাহলে হাতটাকে এভাবে জাস্ট পানির মধ্যে একটু মাখিয়ে নিয়ে মেখে নিলে ছানাটা আরও অনেক বেশি সফট হবে, মিষ্টিগুলো খেতে অনেক বেশি সফট হবে। এরকম একটি সফট ডো তৈরি হয়ে যাওয়ার পর হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একটুখানি তেল হাতের মধ্যে মাখিয়ে নিলাম মিষ্টিগুলো একদম স্মুথ হওয়ার জন্য। এখন পরিমাণ মতো ছানা নিয়ে চেপে চেপে বাতাসটা বের করে দিয়ে একদম রসগোল্লা যেভাবে বানাই সেরকম একটি রাউন্ড শেপ করে জাস্ট এরকম করে একটু চ্যাপটা করে দিতে হবে। খুব বেশি বড় করতে যাবেন না, কারণ মিষ্টিগুলো কুক হয়ে যাওয়ার পর অনেক বড় হয়ে যাবে। আমি যেই সাইজের মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি তাতে করে আমার টোটাল মিষ্টি হয়েছে এখানে 16টি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো আরও ছোট বা আরও বড় করেও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। এখন শিরাটা তৈরি করে নিব, তার জন্য এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়ে দিলাম। প্রতি কাপ ছানার জন্য 1 কাপ করে চিনি লাগবে আর পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়েই 6 কাপ, অর্থাৎ প্রতি কাপ ছানার জন্য 3 কাপ করে পানি। তবে আমি আরেকটু বেশি, অর্থাৎ 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি, টোটাল 6.5 কাপ পানি দিয়ে দিলাম। 2টা এলাচ জাস্ট মুখটা ভেঙে দিয়ে দিচ্ছি।
চিনির শিরার যে গন্ধটা সেটা চলে যাওয়ার জন্য দুটা এলাচ অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। এখন এটাকে চুলায় বসিয়ে জাস্ট চিনিটাকে গলিয়ে নিচ্ছি, আর যখন একদম ভালো করে ফুটে উঠবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে যাওয়ার পর চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে এবং অবশ্যই ঢেকে দিতে হবে, ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। এখন হাই হিটে মিষ্টিটাকে কুক করে নিব 10 মিনিটের মতো। এর মধ্যে ঢাকা খোলার কোনো প্রয়োজন নেই, তবে জাস্ট পাতিলটা ধরে এরকম একবার কি দুবার একটু নাড়িয়ে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর, এর মধ্যে একবারও কিন্তু ঢাকাটা খোলার কোনো প্রয়োজন নেই। মিষ্টিগুলো ফুলে ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এখন একটা একটা করে মিষ্টি খুবই সাবধানে ফ্লিপ করে দিতে হবে, অর্থাৎ উল্টে দিতে হবে। যেহেতু এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক বেশি সফট, তাই অনেক সাবধানতা অবলম্বন করে সবগুলো মিষ্টি উল্টে দিচ্ছি। আর এখন এটাকে আবার ঢেকে কুক হতে দিব লো টু মিডিয়াম আঁচে 15 মিনিটের জন্য। তবে এই 15 মিনিটের মধ্যে দুবার এসে ঢাকাটা খুলে এরকম মিষ্টিগুলোকে উপর নিচ করে দিতে হবে, তাতে সবগুলো মিষ্টি প্রপারলি কুক হবে। ফিরে এলাম আরও 15 মিনিট পর, আমার মিষ্টিটা কিন্তু কুকড। এখন চুলাটা বন্ধ করে দিতে হবে। টোটাল টাইম লেগেছে মিষ্টিটা হতে 25 মিনিট। চুলাটা বন্ধ করেই চুলার উপর রেখে মিষ্টিটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। 3-4 ঘন্টা পর মিষ্টিগুলো যখন প্রপারলি ঠান্ডা হয়ে গেছে, তখন একটা একটা করে মিষ্টি শিরা থেকে তুলে নিতে হবে। একটি ঝাঁঝরির উপর মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি এবং মিষ্টিগুলোকে জাস্ট স্প্যাচুলার সাহায্যে হালকা করে প্রেস করে এক্সট্রা রসটা ফেলে দিচ্ছি। এভাবে সবগুলো মিষ্টি তুলে নিতে হবে। এই পর্যায়েও মিষ্টিগুলো স্পঞ্জ মিষ্টি হিসাবে খেয়ে নেওয়া যাবে, এত বেশি টেস্টি এই মিষ্টিটা। কিন্তু যেহেতু আজকে স্যান্ডউইচ মিষ্টি তৈরি করব, তাই জাস্ট মিডল বরাবর একটি ধারালো ছুরির সাহায্যে সম্পূর্ণ মিষ্টিটাকে কেটে নিচ্ছি। এখনও কিন্তু মিষ্টিগুলো যথেষ্টই রসে টইটম্বুর, অর্থাৎ সব রস তো চেপে চেপে ফেলে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। এভাবে সম্পূর্ণটা ওপেন করে নিয়েই কেটে নিতে হবে, আর এভাবে সবগুলো মিষ্টি কেটে নিচ্ছি। এখন ভেতরের পুরটা তৈরি করে নিব। একটি পাতিলে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ এবং আরও 1/2 কাপ পাউডার দুধ। চুলাটা কিন্তু এখনও জ্বালাইনি, এখন চুলাটাকে অল্প আঁচে ধরিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। সুন্দর একটি কালারের জন্য আমি একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, তবে এটা একেবারেই অপশনাল, আপনাদের ভালো না লাগলে আপনারা দিবেন না। আমার ভালো লাগে মিষ্টিটা সাদা, ভেতরের পুরটা অন্য কালার হলে। এখন এটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে অল্প আঁচেই। যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে, অর্থাৎ লো টু মিডিয়াম আঁচে এটাকে কুক করে নিতে হবে, তবে অবশ্যই অনবরত নেড়ে যেতে হবে। অনবরত নাড়তে নাড়তে 10 মিনিটের মধ্যে যখন এটা এরকম থকথকে হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং অবশ্যই অপর একটি বাটিতে ট্রান্সফার করে নিতে হবে। এখন এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর মিষ্টিগুলোর মধ্যে পুরটা দিয়ে নিব। একটা একটা করে মিষ্টি নিয়ে মিষ্টির নিচের পাটটা ধরে তার মধ্যে প্রয়োজন মতো পুর দিয়ে দিচ্ছি। খুব ভালো হয় আপনি যে কয়টা মিষ্টিতে পুর দিবেন সেই কয়টা ভাগে যদি পুরটাকে আগেই ভাগ করে নেন, তাহলে প্রত্যেকটা মিষ্টির মধ্যে সমানভাবে পুরগুলো ডিস্ট্রিবিউট হবে। আলতো করে উপরের পাটটা লাগিয়ে দিয়ে একটা করে স্যান্ডউইচ মিষ্টি তৈরি হয়ে যাবে। এভাবে সবগুলো স্যান্ডউইচ মিষ্টি তৈরি করে নিলাম। সাদা মিষ্টির মধ্যে অরেঞ্জ কালারের পুর, এমনিতেই মিষ্টিগুলো অনেক অ্যাট্রাকটিভ হয়েছে। আরও অ্যাট্রাকটিভ করার জন্য ইনস্ট্যান্ট মাওয়া, অর্থাৎ 2 টেবিল চামচ গুঁড়ো দুধের মধ্যে 1/2 চা চামচ ঘি দিয়ে মাইক্রোওয়েভে 30 সেকেন্ড নাড়িয়ে নিয়েছি। এখন এটা দিয়ে উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি। চারদিক দিয়ে না দিয়ে জাস্ট উপরে একটুখানি মাওয়া ছিটিয়ে দিলেই কিন্তু মিষ্টিটা দেখতে অসম্ভব লোভনীয় হবে। আর এর সৌন্দর্য আরেকটু বাড়িয়ে তুলতে উপরে একটুখানি স্যাফরন ছিটিয়ে দিলাম। মিষ্টিটা দেখতে এতটাই আকর্ষণীয় যে এই মিষ্টিটাকে আমি নানাভাবে নানা প্লেটে সার্ভ করে দেখেছি। যেভাবেই এটাকে সার্ভ করি না কেন সেভাবে এটা অতুলনীয়। আর খেতে কি বলবো, মাশাল্লাহ, স্পঞ্জ মিষ্টিটাই এত বেশি টেস্টি যে আপনারা তো এমনিতেই মিষ্টিটা খেয়ে নিতে পারবেন, আর এর সাথে যোগ হয়েছে অসম্ভব মজার ভেতরের যেই পুরটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের নজর অবশ্যই কেড়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিতে এই মিষ্টিটা একবার ট্রাই করবেন, আর যদি সফল হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
থ্যাংক ইউ ভিউয়ার্স, পরবর্তীতে আরেকটি সহজ আর অ্যাট্রাকটিভ রেসিপি নিয়ে হাজির হব উর্মিস ইজি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।